জীবনে বড় কিছু করতে গেলে বাধা পেতে হয় আর এই বাধা পেলেই বুঝবেন আপনি সঠিক লাইনে রয়েছেন নমস্কার আমি কল্যাণ রায় আসুন জেনে নেওয়া যাক রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে আমি থামবেলে লিখে দিয়েছি চমৎকার ঘটবে হ্যাঁ চমৎকার তো অবশ্যই ঘটবে কারণ এই মাসের গ্রহের গোচরটা কিন্তু ওই রকমই কিন্তু তার মধ্যে সমস্যাও কিছু তৈরি হয়েছে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের লাইফকে চেঞ্জ করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে এই মাসের শুরু থেকে কিন্তু সমস্যা নেই ইয়েস শুরু থেকে সমস্যা নেই কিন্তু শেষে কিন্তু সমস্যা আসবে হ্যাঁ ছাব্বিশ তারিখের পরবর্তী সময়ে স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা রয়েছে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনাদের এই ছাব্বিশ তারিখের পরবর্তী সময়ে একটু সতর্ক থাকতে হবে এটাই হচ্ছে মেন জিস্ট এই মাসে আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারের সূত্র থেকে অর্থ পেতে চলেছেন তবে হ্যাঁ এই যে অর্থটা পাবেন সেই অর্থটা কিছু ক্ষেত্রে কোর্ট কেসের মাধ্যমেও হতে পারে অর্থাৎ আপনার কোনো কোর্ট কেস চলছে ভাই ভাই কোনো গণ্ডগোল হট্টগোল যে কারণে কোর্ট কেস করেছেন তার রায় আপনার ফেভারে চলে আসলো এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা আপনাদের ভূ সম্পত্তি যেগুলো রয়েছে তার বণ্ডনামা আপনারা মিউচুয়ালের মাধ্যমে বসে করেছেন সেখান থেকেও কিন্তু ভূ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পৈতৃক সূত্র থেকে এই মাসে আপনাদের মানসিক টেনশনের জায়গাটা কিন্তু কিছু অংশে বৃদ্ধি পেতে চলেছে হ্যাঁ তবে কখন চোদ্দো তারিখের পরবর্তী সময়ে সেই জায়গাটা বৃদ্ধি পাবে এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায় মানে খুবই যে শুভ তা নয় আবার খুবই অশুভ তাও নয় তবে হ্যাঁ এই মাসে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে রয়েছে এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে ভাগ্যের সাপোর্টটা কিন্তু এই মাসে যে পুরোটাই পাবেন তা নয় এই মাসের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্যের সাপোর্টটা আপনারা মোটামুটি পাবেন আট তারিখ থেকে কুড়ি তারিখ আট তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন কিন্তু আট তারিখের আগে হালকা 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 পেতে লাগবেন মানে জোরালো পাবেন মোটামুটি দশ বারো তারিখ থেকে হ্যাঁ এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে হ্যাঁ এই মাসে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিছু পরিমাণ মতান্তর বা মতবিরোধের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি তবে সব সময় নয় কিছু ক্ষেত্রে আপনার বাচ্চাটটাও দেখতে হবে যে আপনার বাচ্চাটা শুক্র গ্রহ কেমন রয়েছে কারণ শুক্র মানেই সুখ শুক্র মানেই প্রেম শুক্র মানেই কিন্তু খুশি আনন্দ যদি শুক্র গ্রহ পজিটিভ অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি আপনারা শুভ ফলটাই বেশি পরিমাণে পাবেন এই মাসে আপনাদের মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পুরনো বকেয়া অর্থ উঠে উঠে আসার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ এই মাসে কিছু অংশে আপনারা লোনেও পড়ে যেতে পারেন মানে ব্যাঙ্কিং লোন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিন্তু ক্রয় করতে চলেছেন সেখান থেকেও কিন্তু মানে লোন হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি এই মাসে আপনাদের মনের বাসনা যতই মিটান এই মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে অর্থটা কিন্তু একটু বেশি পরিমাণে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বিবাহের জন্য মানে জোরদার লাগুন বিবাহের গাঢ় সম্ভাবনা রয়েছে তবে যাদের ডিভোর্স হয়ে গেছে তারা বি কেয়ারফুল আপনারা কিন্তু বিয়ের জন্য এগোতে পারেন কিন্তু বুঝে সুঝে আগে জটক বিচার করিয়ে তারপর বিয়ের পিড়িতে বসুন নচেত কিন্তু পুনর্মুষিকপ মানে যে জায়গায় এখন আছেন আবার ঘুরে সেই জায়গায় আসতে হতে পারে বি কেয়ারফুল এই মাসে আপনার গৃহ থেকে আপনার কাজের জায়গা থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তাই বি কেয়ারফুল আপনারা কিন্তু এই মাসে কিন্তু একটু সতর্ক বা সজাগ এটা কিন্তু থাকবেন এছাড়াও এই মাসে আপনাদের মনোবাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন দীর্ঘদিনের কোনো মনের স্বপ্ন মিটিয়ে ফেলতে চলেছেন এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ এই মাসে আপনারা নিজস্ব বাইক মানে দু চাকা বা চার চাকা এগুলো কিন্তু ক্রয় করতে চলেছেন ওভারঅল যদি বলা যায় মেষরাশির কিন্তু এই মাসে কিন্তু শুভও রয়েছে আবার অশুভও রয়েছে মানে সব মিলিয়ে যদি বলা যায় মানে ফিফ সিক্সটি ফরটি এরকম রয়েছে তো এই মাসে প্রতিকার হিসাবে আপনারা কি করবেন শুনে নিন এই মাসে আপনারা মহাদেবের উপাসনা করুন এবং সূর্যদেবের উপাসনা করুন তাতে কিন্তু আপনারা বেনিফিটেড হবেন এটা কিন্তু ডেফিনেটলি বলা যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ